গুজব এ শহর তা দেখে ঘুরে মাথা চোখে লাগে গোল থাথায় ও ভাই আজব নগরে দেখি কত রঙের মেলা চলে কত রঙিন খেলা সব ছুটছে তো ছুটছে যেন চড়ছে নাগর দোলা দিয়ে মনের ঘরে তালা গোহেলি কায় করিয়া পারবা ও ভাই কি আজব কারবা কেউ বা ছুটছে ঘড়ির কাটায় কেউ বা যাচ্ছে থেমে ছুটছে সবাই তাই ছুটছে কেউ কেউ বা নিছক প্রেমে রহস্য তার ভেদ করছে কেউ আলো অন্ধকারে আরি পেতে শুনছে সবই কেউ বা কারো ঘরে কেউ কাঁদছে কেউ হাসছে কারো ঘুরছে কেবল মাথায় ও ভাই আজব কারবা কেউ ছুটছে কেউ রুখছে কেউ পড়ছে গোল থাথায় ও ভাই আজব কারবা কোহেলি কাই পড়িয়া বারবা ও ভাই আজব কারবা দেখলাম উপরে শুটিং এর মালামাল যাইতেছে হ্যাঁ সাদে শুটিং তোর না একটা পাটগাঁওর কথা ছিল দেয় নাই নজরুল স্যারে জীবন একটা ভুল করলো আমার ভিতরে যে অভিনয়ের প্রতিভা এটা তো কেউ বুঝবারই পারলো না চিন্তা করিস না কিছুদিনের লেগা তোর প্রতিভাটা তোর ভিতরের মধ্যে ঢুকে রাখ সুযোগ একদিন পাবি পাবি গুণীজনেরা কী কইছে হনুস নাই কেডা কেডা মানে গুণীজন গুণীজন হইল গিয়া তোর যে কোনো জন হের নাম কি হের নাম অহল মনে নাই তো কথাটা ফাইন আরে কথাটা কি সেটা কবি তো কথাটা হইল সবুরে নেওয়া ভুল জানি এই সিনেল কি না আপনি বই পড়ছেন আর ফিক ফিক করে হাসছেন কেন ঘটনা কি স্যার আমি আসলে মজার একটি জোকসের বই পড়ছিলাম খুবই মজার মজার জোকস একটা শুনবেন বলেন শুনি একটা বাচ্চা ছিল তার বাবার কাছে গিয়ে বলল বাবা পাঁচ আর পাঁচ যোগ দিলে কত হয় তখন বাবা তো খুব রেগে গেল বাবা রেগে গিয়ে বলল তুমি তো অঙ্কে খুব কাঁচা যাও ক্যালকুলেটর নিয়ে এসো স্যার খুব মজার সরি আপনার জোক শুনে আমি হাসতে পারলাম না যাই উপরে শুটিং আছে কি লোকটি বাবা এক ফোটা মুখে হাসিবে সারা জোকসের বইটা পড়লেও মনে মুখ দিয়ে হাসিবে হবে আল্লাহ প্লিজ তুমি তার মুখে একটু হাসি দাও প্রোডাকশন প্রোডাকশন এই ক্যামেরাম্যান কই স্যার ক্যামেরাম্যান তো আসে না এখনো আসে নাই কটা বাজে অবাক লাগে অবাক হ্যালো আলতাফ ওয়ালাইকুম আসসালাম আরে ভাই তুমি কই এখনো সিনসিয়ারিটি ঘটর ঘটর করছো কি শুটিং করবা নাকি করবে না ক্যামেরা কই ক্যামেরা জি
কিসের উপরে বসাও ক্যামেরা? বলের উপরে বসাও। এই আসবে না, একদম চটকা না মানে বসাই। ট্রাইপড আনো, ট্রাইপড আনো, যাও চলো। আমি এক মিনিট আমি আসছে দিচ্ছি, সব রেডি চাই আমি। এটা দেখো তোমার কাছে না। শুটিং আছে। আমার মেকআপ গেটআপ দেখে আসছেন? না না স্যার, মেকআপ দারুণ হয়েছে, খুবই সুন্দর লাগছে আপনাকে। আমি আসলে মজার একটি জোকসের বই পড়ছিলাম, খুবই মজার মজার জোক, একটা শুনবেন? শোনান দেখি। আচ্ছা স্যার বলুন দেখি, কাদের চোখের পাওয়ার বেশি, মানুষের না জন্তুদের? জানি না। জন্তুদের? ওদের কখনো চশমা পড়তে দেখেছেন? খুবই মজার না স্যার? ভালোই, তবে এখন ঠিকঠাক মতো হাসতে পারবো না, কারণ হাসির দমকে আমার এই নকল গোফটা খুলে যেতে পারে। সো আমি এই হাসিটা পরে হেসে নেব, ঠিক আছে মিস রূপালি? স্যার ওকে, মিস রূপালি, আমি হচ্ছি জামান। স্যার আমি তো আপনার নাম জানি স্যার। ঠিক আছে, তবু আমরা নতুন করে পরিচিত হলাম, কি বলেন মিস রূপালি? জি স্যার, মন্দ না, আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগছে। আচ্ছা এই যে ধরেন পরিচয় নেয়া অথবা পরিচয় দেয়া কিংবা কথা বলা, সব মিলিয়েই তো কাজে সুন্দর পরিবেশ তৈরি হয়, সত্যি কি না মিস রূপালি? জি স্যার একদম সত্যি বলেছেন। তাহলে আপনার সাথে আবার কখনো পরে কথা হবে, ওকে? বাই বাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমাদের নজরুল সাহেব কোথায় বলতে পারেন? জি স্যার, উনি তো অফিসের ছাদেই আছেন। ও থ্যাংক ইউ। কি ব্যাপার, অফিসে কেউ নেই নাকি? কাউকে দেখছি না, সবাই কোথায়? কেন স্যার জানেন না, আজকে তো আমাদের ডকুমেন্টারি শুটিং। ও তাই তো, আমার মনে ছিল না। তা শুটিং কোথায় হচ্ছে? স্যার আমাদের অফিসের ছাদে শুটিং হচ্ছে। দ্যাটস গুড, নজরুল ছেলেটা বেশ কাজের, কি বলো? জি স্যার, এই লাইনে উনি বেশ অভিজ্ঞ, উনি সব ম্যানেজ করছে। তুমি কোনো রোল নিলে না? না স্যার, আমার ক্যামেরা ভীতি আছে, ক্যামেরার সামনে দাঁড়ালে আমার হাত পা কাঁপে স্যার। তাই নাকি? তারপর তোমার জোকস পড়া কেমন চলছে? জি স্যার ভালো, একটা জোক শুনবেন? বেশ শোনাও দেখি। একবার হয়েছে কি স্যার, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে আমাকে ভোর 5টায় ডেকে দিস তো। তখন বন্ধু বলল, কেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখ। তখন প্রথম বন্ধু বলল, এখন আর আমার অ্যালার্মে ঘুম ভাঙে না। দ্বিতীয় বন্ধু বলল, ঠিক আছে ডেকে দিব, কিন্তু তার আগে তুই 4টায় আমাকে একটু মনে করিয়ে দিস। চমৎকার চমৎকার, আসলে আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে হাসা উচিত, হাসলে একটা ফেসিয়াল এক্সারসাইজ হয়। জি স্যার, একবার হাসলে নাকি মুখে 32টা পেশির ব্যায়াম হয়,
আর কাদরে নাকি মাত্র 18টা পেশির ব্যায়াম হয়। তাহলে তো আমরা একবার হাসির বদলে দুবার কাঁদলেই পারি। হ্যাঁ জি স্যার, দারুণ বলেছেন, এটাও কিন্তু একটা জোকস হয়ে গেল। আচ্ছা ভালো কথা, দারোয়ান আর পিয়ন রহিমকেও দেখছি না, ওরাও কি শুটিংয়ে নাকি? তাই হয়তো হবে স্যার, আমি ঠিক জানি না, তবে ঘণ্টাখানেকের মধ্যে ওরা সবাই চলে আসবে। ঠিক আছে, ওরা আসলে আমার কাছে পাঠিয়ে দিন। আপনার হাতে কাপ কেন? শটটা দেন, দাঁড়ান। হ্যাঁ আটক কাছে গিয়ে দাঁড়ান। আরে গায়ের উপরে পারেন কি জন্যে? আর একটু পাক। হ্যাঁ বাস, আর আর একটু, আর একটু। হ্যাঁ ডায়লগ মনে আছে? জি জি। যাবো আমরা, ক্যামেরা রোলিং, রলি অ্যাকশন। ম্যাডাম আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? না পারেন না। এই কাট 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 কাট, আপনি এভাবে কেন বলছেন? আরে না পারেন না বলে ভিলেনকে একটা চর মারবেন কি? স্ক্রিপ্টে কোনো চরটর মারার কথা ছিল না। আরে স্ক্রিপ্টে আপনি আপনি লিখেছেন নাকি? আমি আমি ডিরেক্টর, আমি যা বলবো সেটা হবে। এটাকে বলে স্পট স্ক্রিপ্টিং, ইম্প্রোভাইজেশন। জানেন আপনি শব্দগুলো তাৎক্ষণিক অভিনয়, যেমনে বলে সেমনে করেন। আপনি একটা ঠাস করে চর মারবেন, ওকে? আমরা যাবো, ওকে? ওকে সবাই, ক্যামেরা রেডি? রেডি, ক্যামেরা রোল, রোলিং অ্যাকশন। আপা আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? না পারেন না। এই কাট 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 কাট, আপনাকে টোকাটুকির খেলা শুরু করেছেন কেন? আলতো করে দিচ্ছেন মনে হচ্ছে, ঘুম পাড়াচ্ছেন। বিষয়টি কি এরকম? আমি এরকম বলেছি, ফাঁস করে একটা চর মার কি মুখ ধরা? তো কিছু এটা তো অভিনয় হচ্ছে। এত চর খাইতে হবে জানলে আমি তো অভিনয় করতাম না ভাই। আরে ভাই এটা তো ক্লাইম্যাক্স, চর খেতে পারে। আমি ডিরেক্টর, আমার কথা শুনবেন কি শুনবেন না? মানে কি বুঝাতে চাচ্ছেন কি আপনি ভাই? এটা একটা ডকুমেন্ট ডকুড্রামা ভাই, এটা তো জামান সাহেব। জামান সাহেব এক্সকিউজ জামান সাহেব, অভিনয় করতে গেলে তো আপনার ডিরেক্টরের কথা শুনতে হবে না? না না উনি শুনবেন না, না না আমি করব না। কথা করবেন একদম না ভাই, আমার মতো ডিরেক্টর আমি এই সব বুঝতে পারছেন না। আমি চলে যাচ্ছি ভাই, সরি, মাফ চাই আমি, মাফ চাই ভাই, আমি আর পারবো না প্লিজ। এবার কি হবে? ভাইয়া জোরে, অনেক জোরে মারবে এরকম করে? না আপনি আসতে মারবেন। আপনি কি বললাম? জোরে ঠাস যেন শব্দ হয়। জি মারেন মারেন, ফাঁস করে জোরে মারবেন। যাবো দয়া করে। হ্যাঁ ক্যামেরা রোল অ্যাকশন। ম্যাডাম আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? ম্যাডাম আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? না পারেন না। ম্যাডাম আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? না পারেন না। ম্যাডাম আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? না পারেন না। কে কে ওখানে? আমরা স্যার। আমরা মানে? বেরিয়ে আসো বলছে, বেরো স্যার। আমরা, তোমরা এখানে মানে কি স্যার? সিরিয়াল কিলারে দেখে পলাইছিলাম, আপনি কইছিলেন যে আজকে অফিসে আসবেন না, সেই জন্য আপনার রুমে লুকাইছিলাম। সিরিয়াল কিলার কোথায়? ওই যে স্যার, স্যার এসে বললাম, ওই শুটিং কমপ্লিট, দারুণ কাজ হয়েছে স্যার, দারুণ। রিয়েলি স্যার খুবই ভালো কাজ হয়েছে, বিশেষ করে জামান সাহেবের পারফরমেন্স তো অসাধারণ, অদ্ভুত। জামান সাহেব আপনার গোফার চশমাটা একটু খোলেন তো, এই গাধা দুটো কি আপনার চেহারাটা একটু দেখান। এসে আমার পর্দার পিছনে লোক চুপে। তবে স্যার শুটিংটা খুব ভালো হয়েছে। আমি সবার সামনে বেজ্জতি হইলাম। আমি আবার কি করছি? তুই জামাল সারের সিরিয়াল কিলার বাইবা দৌড় দিলি,
তোর লগে লগে আমিও তোর দিলাম। এখন আমার সব দোষ না, তোর সস্তা গেলে তুই খারা থাকবি। খারাই তো থাকতাম, তোর দুই উদ্দেখে আমি আলো জল হয়ে গেলাম। আমার বীর পুরুষ হয়েছে। বীর পুরুষই তো, বীর পুরুষ দেখিয়ে তো সিকিউরিটি গার্ডের চাকরি করি। আনতে যা। কই যাবো? তোর কামে যা। তোরে কই দেবো, আমার কামে তো আমি যাবো, তুই তোর কামে যা। আরে আসুন 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 বসুন। তারপর স্যার আমি কিন্তু খুব মাইন্ড করেছি। কেন স্যার? আমার শুটিং হলো অথচ আপনি একটা বারের জন্য এলেন না। সত্যি আমার থাকা উচিত ছিল। ইনফ্যাক্ট কাজটা ভালো হয়েছে, আমি দেখেছি ক্লায়েন্টও খুব পছন্দ করেছে। ভাবছি আমাদের অফিসের একটা অডিও ভিজুয়াল উইং করে ফেলবো, ওখান থেকে ডকুমেন্টারি নাটক সিনেমা এগুলো হবে। প্রথমে একটা সিনেমা বানাবো, কি আইডিয়াটা কেমন? গ্রেট আইডিয়া স্যার। তোমাকে কিন্তু মেইন ক্যারেক্টার করতে হবে। ও সরি, তুমি বলে ফেলো। না না স্যার, ইটস ওকে। আর আমি তো আপনার বয়সে অনেক ছোট স্যার, আপনাকে কিন্তু হিরো ক্যারেক্টারটা করতে হবে। প্লিজ স্যার না বলবেন না, প্লিজ। না না, আমার কি সে বয়স আছে নাকি? কি যে বলেন না স্যার, আপনি তো এভারগ্রিন স্যার। একটা সেলফি তুলি। তোলেন স্যার। আবারও আপনি আমাকে আপনি করে বললেন। ও সরি, তোলো। আসুন আসুন প্লিজ আসুন। আপনি ভালো আছেন না? জি স্যার, আমাকে ডেকেছেন। আপনি নাকি এমডি স্যারের সঙ্গে সেলফি তুলে সেটা আবার ফেসবুকে আপলোড করেছেন? স্যার এটা আপনিও জানেন, আপলোড করার সাথে সাথে 82টা লাইক পড়েছে স্যার। ও মাই গড, আপনার কি ধারণা এই যে 82 জন লাইক দিয়েছেন তাদের এই 82 জনই বিষয়টা লাইক করেছেন? হ্যাঁ আমি বুঝি না আপনাদের এই সাধারণ সেন্সটা ডেভেলপ করে না কেন। অফিসের একটা ডেকোরাম আছে, উনি হচ্ছেন আমাদের এমডি, আপনি তার সাবঅর্ডিনেট, তার সঙ্গে সেলফি তুলেছেন যথেষ্ট ছিল, এইটা কেন ফেসবুকের মতো একটা পেজে আপনাকে আপলোড করতে হবে? হ্যাঁ এনিন প্লিজ। আমি বুঝতে পারি না এইসব সাধারণ হিসেব আপনার মাথায় থাকছে না কেন। উনি আমাদের এমডি, ওনার বাইরে একটা ইমেজ আছে বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ডে। আমি আপনাকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, আর আপনি এর মধ্যে 2 বার কেঁদে ফেললেন। দুবার করে কাঁদলে নাকি ওই যে মুখের পেশির ব্যায়াম হয় সেই জন্য। বলেন কি আপনি? আচ্ছা এটা আপনি কি কে বলেছেন? মানে ওই যে আমাদের রিসেপশনের মেয়েটা আছে না, ও আমাকে বলেছে। আপনি এখন আসুন, এই কান্নার পরের অংশটা আপনার ডেস্কে গিয়ে করুন প্লিজ। হ্যাঁ আমার একটু ব্যস্ততা আছে, আসুন প্লিজ।